আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন ভিউয়ার্স। আজকের এই ভিডিওতে চতুর্থ গণবিজ্ঞপ্তি আদালতে NTRCA সর্বশেষ অবস্থা সংক্রান্ত একটি ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব। তো ভিডিওটি স্কিপ না করে শেষ অবধি দেখুন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। এবং পেজ থেকে যারা দেখছেন নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য ফলো বাটনটি প্রেস করে রাখুন। তো চলুন বিষয়টি জেনে নেওয়া যাক। চতুর্থ গণবিজ্ঞপ্তি শিক্ষক নিয়োগের উপর দেওয়া স্থগিতাদেশ স্থগিত চেয়ে চেম্বার জজ আদালতে আবেদন করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ NTRCA। বৃহস্পতিবার 14 সেপ্টেম্বর এ আবেদনের শুনানি হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত কী হয়েছে জানা যায়নি। NTRCA বলেছে চতুর্থ গণবিজ্ঞপ্তি নিয়োগ কার্যক্রম সফটওয়্যারের মাধ্যমে করা হয়েছে, এখানে ভুলের সম্ভাবনা নেই বললেই চলে। এর জন্য হাইকোর্টের দেওয়া রায়ের উপর স্থগিতাদেশ চেয়ে চেম্বার আদালতে আপিল করা হয়। NTRCA চেয়ারম্যান এনামুল কাদের খান গণমাধ্যমকে বলেন, আইনি জটিলতার নিয়োগে কার্যক্রম স্থগিত হয়ে গেছে, বিষয়টি আইনিভাবে মোকাবেলা করছি আমরা, দ্রুত চূড়ান্ত সুপারিশ করা হবে। সাবেক উন্নাহার নামে এক নিবন্ধনধারী 63 নম্বর পেয়ে চতুর্থ গণবিজ্ঞপ্তিতে আবেদন করেন। তিনি যে প্রতিষ্ঠানে আবেদন করেছিলেন সেখানে 61 নম্বর পাওয়া এক প্রার্থীকে নিয়োগের সুপারিশ করা হয়, তবে তিনি সুপারিশ পাননি। তো ভিউয়ার্স, আজ এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও কিংবা নতুন কোনো টপিকস নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সমাপ্ত, আল্লাহ হাফেজ।